আমরা এখানে একটি পিসি দেখতে পাচ্ছি, পিসিটি অন আছে কিন্তু ডিসপ্লে নাই, এখানে এখানে কোনো ডিসপ্লে পাচ্ছি না। তো এটা আমরা চেক করব আসলে কি জন্য ডিসপ্লেটা নাই। দেখেন এখানে পাওয়ার অন আছে, আরজিবি ফ্যান ঘুরতেছে, কুলিং ফ্যান, বাট আমরা কোনো প্রকার ডিসপ্লে পাচ্ছি না। তো আমরা ইউপিএসটি বন্ধ করে নিচ্ছি কমপ্লিটলি বন্ধ করার জন্য। তো প্রথমত আমরা যেহেতু ডিসপ্লে নাই তো আমরা র্যামটাই চেক করব এবং র্যামের কারণে হচ্ছে কিনা সেটাই দেখব। র্যামটাকে ফার্স্ট টাইম আমরা ক্লিন করে নিব, যদি থিনার থাকে থিনার দিয়ে। এখানে একটা ভালো ডাস্টার দিয়ে আমি মুছে নিচ্ছি। যেহেতু এক হাতে ভিডিও করতেছি, দুই হাত ব্যবহার করতে পারতেছি না, তো আমি ভিডিওর বাইরে এটাকে ভালোভাবে ক্লিন করে নিব। জাস্ট আপনারা এভাবে ক্লিন করবেন সেটাই দেখাচ্ছি। মিথানল আছে তো সেটা দিয়ে আমরা এটাকে ক্লিন করছি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকটা ময়লা বের হয়েছে। অনেকটাই ক্লিন হয়ে গেছে। তো আমরা প্রথমত একটা র্যামকে ইউজ করব, দুইটা র্যাম বাদ দিয়ে। অনেক সময় দুইটা র্যাম থেকে একটা র্যাম প্রবলেমও থাকতে পারে, সেই কারণে ডিসপ্লে না আসতে পারে। তো প্রথমত আমরা একটা র্যাম এখানে ইনস্টল করতেছি। ওকে, পাওয়ার দিচ্ছি বাঁচাও, বাট আমাদের ইউপিএস অন করা নাই। ইউপিএসটা অন করে নিচ্ছি, এখন পাওয়ার দিচ্ছি, অন হয়ে গেছে, ডিসপ্লে আসছে কি না দেখি, মনিটরের লাইট এটা ওয়েট করতে হবে। ওকে, ডিসপ্লে চলে আসছে, দেখেন আমরা র্যাম ক্লিন করার পরে কিন্তু ডিসপ্লে চলে আসছে। ওকে, ডিসপ্লে দেখতে পাচ্ছি। উইন্ডোজ ওপেন হচ্ছে, উইন্ডোজও ওপেন হয়ে গেছে। তো এখন আমরা সেকেন্ড যে র্যামটা আছে সেটাও ইউজ করে দেখব যে সেকেন্ড র্যামটাও কাজ করে কিনা। এটা ইনস্টল করে নিচ্ছি। পাওয়ার অন করলাম, আশা করা যায় এটা দিয়েও ডিসপ্লে চলে আসবে। ওকে, ডিসপ্লে চলে আসছে কিন্তু। গুড, তার মানে আমার দুটা র্যামই ঠিক আছে। তো আসলে আসলে র্যামের মধ্যেই প্রবলেম ছিল। তো র্যামগুলাতে আমি যেটা দেখছি সেটার মধ্যে কার্বন জমে গেছিল র্যামটার উপরে, তো সেই কার্বনটা যখন আমি ক্লিন করে দিছি আমার ডিসপ্লে চলে আসছে। তো এইভাবে প্রাথমিক অবস্থায় যদি কম্পিউটার ডিসপ্লে না আসে সেক্ষেত্রে আপনারা এইভাবে প্রাথমিক অবস্থায় র্যামটা চেক করতে পারেন, যদি ধুলাবালি থাকে সেটা ক্লিন করতে পারেন।
আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। ধন্যবাদ।